অভিনেত্রী পূজারিণী ঘোষকে দেখা গেছে বহু সিনেমা ওয়েব সিরিজে অভিনয় করতে, কিন্তু হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন তিনি। তার কারণ, কড়া ডায়েটে ছিলেন তিনি, আর সেই জন্যই ভর্তি হতে হলো তাকে হাসপাতালে। ঘনিষ্ঠ সূত্রের খবর, ডায়েট আর অতিরিক্ত স্ট্রেসের কারণেই আচমকায় তার রক্তচাপ কমে যায়। 60/40 নেমে যায় তার রক্তচাপ এবং 3 অজ্ঞান হয়ে যান অভিনেত্রী পূজারিণী ঘোষ। তারপর তাকে তাড়াতাড়ি ভর্তি করানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তার অবস্থার অবনতি ঘটার ফলে ICU ভর্তি করানো হয় অভিনেত্রীকে। সূত্রের খবর, এখন একটু ভালো আছেন অভিনেত্রী। অভিনেত্রী পূজারিণী ঘোষ শুধু টলিউডেই না, তিনি পা রেখেছেন বলিউডেও। তিনি ওঝা ওয়েব সিরিজের কাজে ব্যস্ত ছিলেন বর্তমানে, কিন্তু হঠাৎই অসুস্থ হওয়ার কারণে চিন্তায় তার অনুরাগীরা।